সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মনিরুল ইসলাম, যাচ্ছি তার কাছে। মনির, আসামিদের কখন আদালতে হাজির করা হতে পারে একটু জানাবেন, আর আর কোনো রিমান্ড আবেদন করা হবে কিনা জানতে পেরেছেন কিনা আপনারা? আচ্ছা বলুন তো, পিওর বাঙালি চিনবেন কি করে? পিওর বাঙালি রান্না করে থাকবে পিওর সরিষার তেল, এসিআই পিওর সরিষার তেল, পিওর বাঙালি ছাঁচ। আমরা জানতে পেরেছি এবং যে আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে এই যে হেভিওয়েট যে আসামিদেরকে বিভিন্ন হত্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে, তাদেরকেও, এই যে তিনজনের নাম আপনি বললেন, তো এই যে এম সোহেল, ক্যাপ্টেন অবসর এবি তাজুল ইসলাম এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, তাদেরকে রাজধানীর পল্টন থানায় গত 19 জুলাই আন্দোলনের সময় ঘটে যাওয়া একটি নিহত হওয়ার ঘটনায়, যুবদল নেতা নবীন তালুকদার নিহত হওয়ার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ এবং তাদেরকে থানা পুলিশ এই মামলা তদন্ত করছে। তাদেরকে নিরাপত্তার স্বার্থে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং তাদের রিমান্ড, এই আনুষ্ঠানিকতাটাও ডিবি কার্যালয়ে হবে। এবং থানা পুলিশের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে 10 দিনের রিমান্ড তারা আবেদন জানাবেন। এবং গত কয়েকদিন ধরে আমরা যেটি বলছিলাম যে গত কয়েকদিন ধরে হেভিওয়েট আসামিদেরকে প্রত্যেকটা হত্যা মামলায় 10 দিন করে রিমান্ড আবেদন করা হচ্ছে, বিভিন্ন স্তরে আদালত সেটা মঞ্জুর করছেন। তো দেখা যাক, আজকেও আদালত দুপুর নাগাদ এই আসামিদেরকে রাজধানীর সিএমএম আদালতে তোলা হবে। পরবর্তীতে সেখানে আদালতে তাদের রিমান্ড শুনানির পর সেখান থেকে তাদের রিমান্ডে আনা হবে, এই ডিবি কার্যালয়ে আনা হবে। তো এখন 12টা বাজে, 12:30টার মতো বাজে, তো কিছুক্ষণ পরে হয়তো বা 1টা বা 2টার পরে তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে সিএমএম কোর্টে। নিশ্চয়ই আমরা সেখানকার আপডেট আপনার মাধ্যমে জানতে পারবো। আপনাকে ধন্যবাদ মনির।